আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ খুলতে পারবো? যে ভবিষ্যৎ নিয়ে আমাদের এত ভাবনা, সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে? আগামীকালের জন্য আমাদের যে প্রস্তুতি, সেই আগামীকালকে আমাদের জীবনে কখনো আসবে? আমরা এইসব প্রশ্নের উত্তর জানি না। তবে জীবনের যে বাস্তবতার ব্যাপারে প্রত্যেকটা মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। এখানে অনিশ্চিত শুধুমাত্র সময়টা। একদিন পরিবারের কোনো সদস্য বা খুব কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারল না। আপনি হতভম্ব হয়ে গেলেন যে বিশ্বাসই হচ্ছে না, সেই মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছে থেকে চলে গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে। মরা দেহটাকে গোসল করানো হলো, দাফন করানো হতো। যে মানুষটিকে নাম ধরে ডাকতেন, মা বলতেন, বাবা বলতেন, কত আদরের নাম ধরে ডাকতেন, সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা ধড়ফড় করে ওঠে, চারিদিকের মাটি যেন চেপে ধরেছে। বাকিদেরকে দেখে কিছুটা সাহস পেলেন, লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন। সাদা কাফনে মাটি পড়তে থাকে, পড়তেই থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়। কারো কারো চোখে জল, আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, আপনার মুখ শুকিয়ে গেছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি তারই পেছনে পেছনে ছুটছেন। তিনি যেই জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও শীঘ্রই সেই জগতেই প্রবেশ করবেন। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতা আসলে কেমন? আল্লাহ তাআলার অশেষ রহমত, নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের আজকের এই ভিডিওতে মৃত্যুবরণের অভিজ্ঞতা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করছি মূল আলোচনা। বছরখানেক পার হয়ে গেল, আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আপনার শ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। আপনার মনে পড়ছে ছোটবেলার নানান স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো, আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়গুলো অপচয় করেছিলেন তার জন্য। যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি জিকির করতে থাকলেন। চোখ দুটো খোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে, কিন্তু আপনি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সেই আলো! মনোরম সেই আলোয় চোখ জড়িয়ে যাচ্ছে। এই আলো ওরা আগে জ্বালিয়ে দিল না কেন? ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি কোনো ফুলের গন্ধ, নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে, আর আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকে হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল যারা আপনাকে আপনার নতুন দুনিয়াতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতাদের নূর দিয়ে ভরে গেল। আপনি যেদিকেই তাকাচ্ছেন যেন অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে। আপনি বুঝতে পারেন তিনি হচ্ছেন মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরে বললেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জগতে বেরিয়ে এসো। আপনি যেন সেই আহ্বানেরই অপেক্ষা করছিলেন জন্ম থেকে। আপনি এত সহজে এত দ্রুত দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢালা হল, এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে মনে হলো আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা। যখন শিশুটি জন্ম নিয়েছিল, প্রত্যেকটি মানুষের মুখে ছিল উচ্ছ্বাস এবং ভালোবাসা। সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন, সব ফেরেশতা যেন সেই রকমই উচ্ছ্বাসিত। আপনাকে কোলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগল। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ দিয়ে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের দিকে।
আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ে দিতে লাগলেন। আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা। আপনি বিভিন্ন ফেরেশতাদের দল পার করতে লাগলেন। প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল, আর আপনার পাশে থাকা ফেরেশতারা আপনার নাম বলল, এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদেরকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগল। আপনি এমন সব দৃশ্য এবং এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না। এই জগৎ তো প্রকাণ্ড, কত বিচিত্র। পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন, সেই আধুনিক প্রযুক্তিতেও এই জগতের অনুপরিমাণ বাস্তবতাও তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব কিছু দেখতে লাগলেন, এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেশতারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল। আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন, যেই সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল, আর আজ সেই রাব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন, এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই ইল্লিয়েনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি, এবং একদিন আবারও তাকে মাটি থেকেই বের করে আনব। আল্লাহ তাআলার কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল, তা শুনে যেন আপনার পুরো সত্তা অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আপনাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগল, কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়াভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে। ততক্ষণে আপনার মরদেহ কবরে শুইয়ে দেয়া হয়েছে। আপনাকে সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো আনন্দময় যাত্রা শেষে। এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন, ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যার রহমত ব্যতীত এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতে পারত, অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মউত এবং তার সাথীরা আসত ভয়ঙ্কর রূপ নিয়ে, তাদেরকে দেখা মাত্রই আপনি তাদের কাছ থেকে পালাতে চাইতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ থাকত না। মালাকুল মউত এগিয়ে আসত আপনার কাছে আর ঘৃণাভরা কণ্ঠে বলতো, হে অশুভ আত্মা, বের হয়ে আয়, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এবং সে এমন ভয়ানক কথা বলতো, আপনার শাস্তির কথা না বললেও সেই আত্মা বের হতো না, আপনার মৃতপ্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত। এবং তখন মালাকুল মউত তিনি এমনভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে আপনার শরীর থেকে বের করে আনত, যেমনটা ঘন কাঁটাযুক্ত ডালের মধ্যে থেকে তুলো বের করে আনা হয়। এবং আপনার আত্মা বের হয়ে যাওয়ার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকত। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বারে পৌঁছাতেন, সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না, এবং আপনি আল্লাহ তাআলার কণ্ঠ শুনতে পেতেন। কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ, এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো, এবং আপনাকে এই প্রথম আসমানের দ্বার প্রান্তে থেকে ছুঁড়ে ফেলা হতো পৃথিবীতে কবরের দিকে। সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি, অসীম কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায়। আপনি সেই কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষরা কবর দেয়া শেষ করে ধীরে ধীরে চলে যায়। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন, অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ, এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয়। সেই সময় আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা। আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা, এবং ঠিক মতো জবাব দিতে পারলেই আর কোনোই ভয় নেই। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আয়োজনে আলোচনা করলাম কেমন হবে আপনার মৃত্যু, মৃত্যুর পরের জীবনের আরও একটি পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তার মধ্যে দ্বিতীয় পর্বে থাকবে কেমন হবে কবরের জীবন, এই নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বটিও আপনার মন ছুঁয়ে যাবে, এবং আপনাকে সকল গুনাহ এবং পাপাচার থেকে অবশ্যই বিরত থাকার জন্য অনুপ্রেরণা যোগাবে। প্রিয় ভিউয়ার্স, আপনি আমি সকলেই একজন পূর্ণ ইমানদার ব্যক্তি হিসেবে নিজের মৃত্যু কামনা করি। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে পূর্ণ ইমানদার হিসেবে কবুল না করে কখনোই মৃত্যু দিয়েন না, আমিন। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন
সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ইসলামের আরো এমন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।